বিপুল অর্থ ব্যয় করে সরকারি নানা স্থাপনা উঠলেও সেগুলোর উদ্দেশ্য পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শুক্রবার রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান একাডেমির জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় পরিকল্পনা মন্ত্রী আশা প্রকাশ করে বলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন থেকে একদিকে যেমন বিজ্ঞান নিয়ে গবেষণায় দেশের প্রযুক্তির বিকাশ ঘটবে অন্যদিকে দেশের সব বিজ্ঞানীর মিলন মেলা হবে